السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر إلى الذين يزعمون أنهم آمنوا بما أنزل إليك وما أنزل من قبلك يريدون أن يتحاكموا إلى الطاغوت وقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার পবিত্র বিধান ফরজ সালাত আদায়ে পড়ে কোরআনুল করিমের এই আলোচনায় বসার তৌফিক দান করেছেন, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, কোরআনুল করিমের শুরু থেকে আমাদের ধারাবাহিক আলোচনা চলছে। আজকে সূরাতুন নিসার 60 নং আয়াতে করিমা থেকে তেলাওয়াত করা হয়েছে। আজকে যে আয়াতে করিমাগুলো আমাদের সামনে আছে, এর ভিতরে মৌলিক যে আলোচ্য বিষয়গুলো আছে, আলোচনার ভিতরে বড় অংশ জুড়ে যে বিষয়টি আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে করিমাগুলোর ভিতরে ইরশাদ করেছেন, এটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে করিমাগুলোর ভিতরে মুনাফিকদের একটি চরিত্র নিয়ে আলোচনা করেছে। এই মুনাফিকগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কি ব্যবহার করেছে, তাদের মনের অবস্থাটা কি ছিল, বাহ্যিকভাবে কি প্রকাশ করছে, সাথে সাথে এরা মানুষের মাঝে বিভিন্ন সময়ে ইসলাম সম্পর্কে বিভ্রান্তি ছড়াচ্ছে এবং আল্লাহ রসুলের যে দিনই মাহফিলগুলো হতো, মজলিশগুলো হতো, এগুলো থেকে তারা সবসময় দূরে থাকত, দূরে বসে মানুষের মাঝে বিভিন্ন সময় বিভ্রান্তি ছড়াচ্ছে। যারা রসুলের কাছে আসতো তাদেরকে বাধা দিত। এদেরকে কিভাবে ইসলামের এই হেদায়েত সম্পর্কে বা ইসলামের এই বিষয়গুলো তাদের সামনে উপস্থাপন কিভাবে করবে, এই বিষয়গুলো আল্লাহ রসুল এই আয়াতে কারিমাগুলোর ভিতরে আলোচনা এসেছে। সাথে সাথে একটি ঘটনাও এখানে আলোচনা এসেছে, এই মুনাফিকদের স্বভাবগুলো কি ছিল, একটি ঘটনার পরিপ্রেক্ষিতে এখানে 2টি আয়াতে কারিমা নাজিল হয়েছে, এই আয়াত দুটি এখানে উল্লেখ করা হয়েছে। এবং সর্বশেষ একজন মানুষের চূড়ান্ত সফলতাটা আসলে কিভাবে হবে, একমাত্র এই রসুলের অনুসরণ অনুকরণের মাধ্যমে, অথচ মুনাফিকরা এ থেকে অনেক দূরে, এই বিষয়গুলোর নিয়ে আজকে এই আয়াতে কারিমাগুলো আলোচনা করা হয়েছে। তো আমরা সরাসরি আলোচনার ভিতরে চলে যাচ্ছি। প্রথমেই আজকে যে আয়াতে কারিমা আছে, সূরাতুন নিসার 60 নং আয়াতে কারিমা, এ আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মুনাফিকদের সম্পর্কে আলোচনা করছে। আলাম তারা ইলাল লাযীনা ইয়াযউমূনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আপনি কি তাদেরকে দেখেন না, এই যে তাদেরকে দেখেন না, এই তাদের, এই তারা কার, এরাই হলো এই মদিনার ভেতরে যে মুনাফিকগুলো ছিল, এই মুনাফিকদের দিকে ইশারা করা হচ্ছে, ইঙ্গিত করা হচ্ছে। ইয়াযউমূন, তাদের দাবি, তাদের স্বীকারোক্তি, তারা সবসময় বলে এটা, আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা, আপনার উপরে যে কিতাব নাজিল হয়েছে,
এই কিতাবের উপরে তারা ঈমান এনেছে, এই কিতাবকে তারা বিশ্বাস করে। ওয়ামা উনজিলা মিন কাবলিক, এবং আপনার পূর্ববর্তীতে যে সমস্ত কিতাবগুলো নাজিল হয়েছে এগুলোকেও তারা মানে, এর উপরেও তাদের বিশ্বাস আছে। এখানে মৌলিক একটি আকীদা সম্পর্কে আলোচনা করা হচ্ছে। আমরা যারা মুসলিম, ইসলামকে গ্রহণ করেছি, আমাদের ইসলাম গ্রহণ করার যে ভিত্তিগুলো, মৌলিক যে আলোচ্য বিষয়গুলো, এর ভিতরে অন্যতম একটি হলো আল্লাহ রসুলকে আমাদের মানতে হবে, নবীজির উপরে যে কিতাব নাজিল হয়েছে কিতাবকে বিশ্বাস করতে হবে, সাথে সাথে পূর্ববর্তী সমস্ত পয়গম্বরদেরকে আমাদেরকে মানতে হবে, এবং তাদের উপরে যে কিতাব নাজিল হয়েছে এ কিতাবের উপরে আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। আমান্তু বিল্লাহ, ইমানে মুজমাল বা ইমানে মুফাসসাল আমরা যেগুলো পড়ছি ছোট অবস্থায়, এর ভিতরে এ বিষয়গুলোই আলোচনায় এসেছে। নবী রাসুলদের উপরে ইমান রাখতে হবে, এবং নবী রাসুলগণের উপরে যে সমস্ত কিতাবগুলো নাজিল হয়েছে এই কিতাবগুলোকে বিশ্বাস করতে হবে। তবে যাকে যে মর্যাদা দেওয়া হয়েছে তাকে ওই স্থানেই রাখতে হবে, এমনটি যেন না হয় কোনো পয়গম্বরের মর্যাদা বাড়াতে 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 নাউজুবিল্লাহ এক পর্যায়ে আল্লাহর সমকক্ষে আমরা নিয়ে যাই, যেমনটি ইহুদিরা করেছে, যেমনটি খ্রিস্টানরা করেছে। আবার এমনও যেন না হয় যে এক পয়গম্বরের সম্মান অনেক বেশি করলাম, আবার এর সাথে সাথে অন্য কোনো পয়গম্বর সম্পর্কে বিশ্বাসটা একটু নড়বড়ে হয়ে যায় বা বিশ্বাসের ভিতরে কোনো ত্রুটি থাকে। যেমন ইহুদিরা খ্রিস্টান বিশেষ করে নবীয়না ঈসা আলাইহিসসালাম সম্পর্কে তাদের একটি বাজে ধারণা ছিল যে পিতা ছাড়া কিভাবে তার জন্ম হয়েছে, এ বিষয়গুলো নিয়ে তাদের একটি বাজে ধারণা ছিল। এমনটি যেন না হয়, বরং ইসলামের যে মৌলিক বিশ্বাস এবং ধারণা এটা হলো লা নুফাররিকু বাইনা আহাদি মিনহুম, কারো মাঝে কোনো পার্থক্য আমরা করব না, বরং ইজমালিভাবে সমস্ত পয়গম্বর যাদেরকে আল্লাহ তাআলা রিসালাতের মাধ্যমে সম্মানিত করেছেন তাদের রিসালাতের উপর আমাদেরকে বিশ্বাস রাখতে হবে, এবং তাদের উপরে যে কিতাবগুলো নাজিল হয়েছে, যে সহিফাগুলো নাজিল হয়েছে, এই কিতাব এবং সহিফাগুলোর উপরে আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। তবে আমল করতে হবে কোরআনের উপরে। এই কোরআন কি আমাদের জীবনের হেদায়তের আলোকবর্তিকা হিসেবে গ্রহণ করতে হবে। তো এখানে যে বিষয়টি আলোচনা এসেছে, মুনাফিকরা বাহ্যিকভাবে এই কথাগুলো বলত, কিন্তু তাদের আমল, তাদের বিশ্বাস তাদের কথার সাথে মিলছিল না। এই আয়াতের ভিতরে শেষ অংশে এ বিষয়টি উল্লেখ করা হয়েছে। ওয়ামা উনজিলা মিন কাবলিক, তাদের দাবি হলো রসুলের উপরে তারা ঈমান এনেছেন, এবং পূর্ববর্তী সমস্ত পয়গম্বর এবং তাদের উপরে যা কিছু নাজিল হয়েছে এর উপর ঈমান এনেছে, কিন্তু তাদের বাস্তব আমল হলো ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা তাগুত। তারা কি করছে, তাদের কোনো সমস্যার সমাধানের জন্য, ফয়সালার জন্য তারা তাগুতের কাছে বিচার নিয়ে যাচ্ছে, তাগুতের কাছ থেকে ফয়সালা আনার জন্য তারা যাচ্ছে। এটা ছিল তাদের আমলের ত্রুটি। তাহলে মৌখিক দাবি একটা, তাদের আমল আর একটা, এটাই হলো মুনাফিকের একটা স্বভাব। এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাহ্যিকভাবে বা মৌলিকভাবে আমাদেরকে যে আলোচনাগুলো দিয়েছেন বা যে হেদায়তগুলো দিয়েছেন, কোরআনুল কারীম পড়লে আমরা যে বিষয়টি পাই চূড়ান্তভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই ভাগ করে ফেলবেন। মুমিনদের একটি অবস্থা হবে, এর বিপরীত কাফেরদের একটি অবস্থা হবে। এই যে কাফের, হাদিসের ভিতরে স্পষ্ট এই বিষয়টি উল্লেখ করা হয়েছে, এই মুনাফিকদেরকে কাফেরদের অন্তর্ভুক্ত করা হয়েছে। কাফেরদের আলোচনা যে পার্টে, যে অধ্যায়ের ভিতরে, এই মুনাফিকদের আলোচনাটাও ওই একই জায়গায় আনা হয়েছে। এবং শুধু এতটুকুই নয়, কখনো কখনো এই মুনাফিকদের অবস্থাটা আরো বেশি ভয়াবহ, ভয়ানক, এ বিষয়টি উল্লেখ করা হয়েছে। যেমন কোরআনুল হাকিম যদি আমরা পড়ি তাহলে দেখব ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের যতগুলো স্তর হবে এর ভিতরে সর্বনিম্ন স্তরে, সবচেয়ে কঠিন স্তরে থাকবে মুনাফিকরা। আমরা যদি কোরআন থেকে আরো হেদায়াত নসিহাত গ্রহণ করতে চাই তাহলে দেখব এই যে আলোচনাগুলো এখান থেকে শুরু করে ধারাবাহিকভাবে দীর্ঘ আলোচনা আছে শুধু মুনাফিক সম্পর্কে। কোরআনুল কারীমের শুরুতে যদি আমরা তেলাওয়াত করি তাহলে দেখব প্রথমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিনদের সম্পর্কে কিছু আলোচনা করেছে, এরপরে দুই আয়াতের ভিতর আল্লাহ তাআলা কাফিরদের সম্পর্কে আলোচনা করে শেষ করে দিয়েছেন। কারণ কাফের যারা, ওরা সিল মারা স্পষ্ট যে এরা কাফের, এদের অবস্থা এটা। এরপরে দীর্ঘ ১৩টি আয়াতের ভিতরে শুধু মুনাফিক সম্পর্কে আলোচনা করা হয়েছে।
কারণ এদেরকে ধরাও যায় না, বোঝাও যায় না, কিন্তু মুসলমানদের ভেতরে বড় শত্রুতা এরা সৃষ্টি করে, বিভ্রান্তি সৃষ্টি করে, এদের অবস্থাটা খুব ভয়াবহ এক অবস্থা। কোরআনুল কারিমে যদি আরেকটু গভীরভাবে আমরা অধ্যয়ন করি তাহলে দেখব কাফিরদের সম্পর্কে আল্লাহ তাআলা সূরা কাফিরুন নাযিল করেছেন, ছোট্ট একটি সূরা, মাত্র কয়েকটি আয়াত, কিন্তু মুনাফিকদের সম্পর্কে সূরা মুনাফিকুন আল্লাহ নাযিল করেছেন প্রায় অনেক বড়, দেড় পৃষ্ঠার কাছাকাছি দীর্ঘ। এতগুলো আয়াত সম্পর্কে আল্লাহ তাআলা শুধু এই মুনাফিকদেরকে নিয়ে আলোচনা করেছেন, এছাড়াও কোরআনের বিভিন্ন সূরার ভেতরে এই মুনাফিকদের এই চরিত্রগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। অত্যন্ত ভয়াবহ একটি অবস্থা, সমাজের ভিতরে বিভিন্নভাবে এরা ফিতনা সৃষ্টি করে, বিশৃঙ্খলা সৃষ্টি করে, মানুষের মাঝে বিভিন্ন ধরনের দুর্ঘটনা, এর পিছনে এই মুনাফিকদের বদ আখলাকগুলো বা এই চরিত্রগুলোই আমাদের জন্য দায়ী। মিথ্যার মাধ্যমে একজন আরেকজনের সাথে এভাবে প্রতারণা করা বা বিভিন্নভাবে ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা না করা, এটা আমাদের সমাজের অনেকের চরিত্রের সাথে আজকে মিশে যাচ্ছে। এটা বড় ভয়াবহ একটি অবস্থা, এর শাস্তিটি অত্যন্ত মারাত্মক এবং জঘন্যতম একটি অপরাধ। এ থেকে মুসলিম জাতিকে অবশ্যই বিরত থাকতে হবে, না হয় শুধু শুধু আলোচনাগুলো শুনলাম আর এতটুকুই ভালো লাগলো, বুঝলাম, এতটুকু নয়, বরং এটা আমলের একটি বিষয় যে এই যে চরিত্রগুলোর কথা বলা হচ্ছে এ থেকে আমাদেরকে অবশ্যই বিরত থাকতে হবে। আজকে যে আয়াতে কারিমা এখানে আমাদের সামনে আছে, আয়াতের পেছনে মৌলিক যে ঘটনা, এখানে আল্লাহ তাআলা যে বিষয়টি উল্লেখ করলেন, ইউরিদুনা ইয়াতাহাকামু ইলা তাগুত, তারা তাগুতের কাছে যাচ্ছে। তাগুত এর অনেকগুলো অর্থ হয়। কোরআনুল কারিমে তাগুত সম্পর্কে আল্লাহ তাআলা বিভিন্ন আলোচনা এনেছেন। তাগুতের মৌলিক অর্থ যেটা, এটা হলো তাগুত অর্থ হলো শয়তান, শয়তানি কর্মকাণ্ড যারা পরিচালনা করে, এই শয়তানি কর্মকাণ্ডগুলো সমাজের ভিতরে যারা বিভিন্নভাবে এটাকে বাড়ানোর জন্য চেষ্টা করে, এদেরকেও কখনো কখনো তাগুত বলা হয়েছে। এখানে দুইজন ব্যক্তি সম্পর্কে এই তাগুতের নিসবত করা হয়েছে, সম্পর্ক করা হয়েছে। ঘটনাটি কি ছিল? ঘটনার একটা মুনাফেক সম্পর্কে, ওর নাম বিশির। এই মুনাফেক, এই যে আসলে মুনাফেক ছিল অনেকেই বুঝে নাই, বা আল্লাহ রসুল জানতেন যে সে মুনাফেক। এই মুনাফেকের সাথে এহুদিন একটি ঝগড়া হয়েছে। এই ঝগড়ার মামলাটা প্রাথমিকভাবে এই মুনাফেক কি করেছে, মুনাফেক যখন এহুদিদের সাথে ঝগড়া লাগছে তখন আল্লাহ রসুলের কাছে সে ফয়সালার জন্য যেতে আগ্রহী ছিল না। কাব ইবনে আশরাফ তার কাছে যাবে, এরকম একটি তার মানসিকতা ছিল। পরবর্তীতে যাই হোক, সে শেষ পর্যন্ত আল্লাহ রসুলের কাছে গিয়েছে। এই যে মামলার মূল অপরাধী এবং দোষী, এটা ছিল এই মুনাফিকটাই। কিন্তু এর মনের একটি আশা ছিল যে সে যেহেতু বাহ্যিকভাবে মুসলিম আর ইসলাম নিয়ে এসে চলছে, মনে হয় নবীজি তার পক্ষে একটি ফয়সালা দিবেন, এমন একটি ধারণা তার ছিল। এই ধারণা নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ রসুলের কাছে সবকিছু খুলে বললেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন ইনসাফ প্রতিষ্ঠার জন্য, ইনসাফ প্রতিষ্ঠার জন্য। কখনো কোনো জুলুমের ফয়সালা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেননি, দিতে পারেনও না, এটা নবুয়তির শানের খেলাফ। রিসালাত যাদেরকে দিয়েছেন তারা সবসময় সততার পক্ষে, সত্যের পক্ষে, ইনসাফের পক্ষে ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাহ্যিকভাবে দেখলেন সব কিছু, শুনে যে আসলে এখানে দোষী হলো এই মুনাফিক, তো আল্লাহ রসুল তার বিপক্ষে তখন ফয়সালা দিলেন। এই বিপক্ষে যখন ফয়সালা দেওয়া হয়েছে, এই ফয়সালাটি তার ভালো লাগে, তার এটা মনোপত হয়নি, পছন্দ হয়নি, যে আমার বিরুদ্ধে কেন এই ফয়সালা হবে, আমি যাই হোক একজন মুসলিম, তো আমার পক্ষেই তো হবে। আসলে ইসলামের যে চরিত্রটা, ইসলামের যে দাওয়াত এবং দাবি, সবসময় ন্যায়, নিষ্ঠা, ইনসাফ, এটাই হলো ইসলামের মূল বক্তব্য। যদিও আজকে বিভিন্নভাবে আমাদের সমাজে আইন আদালত এটা টাকার মাধ্যমে বিক্রি হয়ে যায়, বিভিন্ন লেনদেনের মাধ্যমে ফয়সালার পরিবর্তন হয়ে যায়, কিন্তু ইসলামের কথা হলো সে ভিন্ন ধর্মী হতে পারে, অমুসলিম হতে পারে, কিন্তু তার যে অধিকার, তার যে প্রাপ্য, এটা অবশ্যই তাকে দিতে হবে। আল্লাহ রাসূল এ ব্যাপারে স্পষ্ট যে কথাটি বলেছেন, পৃথিবীর ইতিহাস স্বর্ণাক্ষরে এটা লিখে রেখেছে। কোনো নেতা, কোনো রাষ্ট্রপ্রধান এমন কোনো কথা কখনোই বলতে পারেননি। আল্লাহ রাসূল কি বলেছেন,
لو ان فاطمه بنت محمد سرقت لقطعت يده. একবার এক মামলা নিয়ে আল্লাহ রাসূলের কাছে যাওয়া হয়েছে, তো মুসলিমদের মামলা যেহেতু চুরির একটি ঘটনা ছিল, আর চুরির শাস্তি ইসলামে যে বিষয়টি দিয়েছে উদাহরণ একেবারে স্পষ্ট, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিহিমা, চোর এবং চোরনি যেটা আছে, চুরি হয়েছে এর নির্ধারিত পরিমাণ আছে, কিছু শর্ত আছে, চুরি হয়েছে তার হাত কাটতে হবে। একবার যদি কোনো চোরের এভাবে শাস্তি, উপযুক্ত শাস্তি দেওয়া হয়, ওই সমাজের ভিতরে চুরির সমস্ত দরজা বন্ধ হয়ে যাবে, আর কেউ কোনোদিন এ ব্যাপারে সাহস করবে না যে না আমি চুরির দিকে যাব, এ কথা কখনোই কারো মনেও আসবে না, এবং এ ব্যাপারে কোনো ধরনের কোনো তদবির চলবে না, কোনো ধরনের কোনো নেতার ফোন চলবে না, কোনো ধরনের কোনো টাকার লেনদেন এখানে হবে না। অপরাধী যে অবশ্যই তাকে শাস্তি ভোগ করতে হবে, ইসলাম এটাকেই প্রতিষ্ঠা করেছে, এবং এটা কোনো জুলুমের ফয়সালা নয়। বরং একটা ঘটনা যদি এমন হয় তাহলে এই দেশের সমস্ত মানুষ সংশোধন হয়ে যাবে, বারবার কোনো মামলা আসবে না, কোনো ধরনের কোনো অপরাধী খুঁজে পাওয়া যাবে না, কোটি টাকার সম্পদ পড়ে থাকবে কিন্তু কেউ ওদিকে বদ নজর দেওয়ারও কোনো সাহস করবে না যে না এটা নিব। মক্কা মদিনা বা সৌদির ভিতরে সমস্ত আমল নেই, মাত্র কয়েকটি আমল আছে, এই কয়েকটি আমলের ফল তারা এখনো ভোগ করছে। এখনো আপনি রাস্তায় যখন হাঁটবেন নিরাপদে হাঁটতে পারবেন, এতটুকু ব্যবস্থাপনা আছে, আপনি যত টাকাই যত রিয়াল আপনার পকেটে থাক এতটুক নিরাপত্তা আছে, কেউ কোনোদিন এভাবে বলবে না যে বা এরকম আমরা যেভাবে চুরির একটা আশঙ্কা করি এই আশঙ্কাগুলো তাদের নেই। কারণ আজান হয়েছে, কোটি টাকার দোকান শুধু একটি কাপড় পর্দা দিয়ে তারা নামাজে চলে গিয়েছে। আমাদের মতন সাটার বিভিন্নভাবে অনেক কিছু নিরাপত্তার পরেও দেখা যায় চুরি হয়ে যায়, আবার যে জায়গায় নিরাপত্তার জায়গা ওই জায়গা থেকেই সব কিছু খালি হয়ে যায়, পুরো ব্যাংক সহ একেবারে লুটপাট হয়ে যাচ্ছে, এমন দুর্ঘটনা ঘটবে না। তারা একটি কাপড় দিয়ে অনেক সময় দেখা যায় কোনো কিছু না, দোকান খোলা রেখে তারা চলে যাচ্ছে। তো আমাদের দেশে এটা অবশ্যই কল্পনা করা যায় না। তো ইসলামের একটি বিধান তারা পালন করার আংশিক পালন করছে, এর মাধ্যমেই যেভাবে শুধু মুসলমানরাই শুধু ভোগ করছে না, বরং এই বিধানগুলো অন্যান্য ধর্মের লোকের জন্য উপকারী, তারাও নিরাপদে সমাজে বসবাস করতে পারবে, তাদের সম্পদের নিরাপত্তাগুলোও চলে আসবে। তাহলে এক চুরির মামলার ভিতরে আল্লাহ রসুলকে এভাবে বলা হয়েছে ফাতেমার মাধ্যমে একটা সুপারিশের জন্য যে রসুলাল্লাহ যদি তার হাতটা কাটা না হয়, কারণ এটা একটা সম্মানিত বংশীয় একটি মেয়ে, তার হাত যদি কাটা হয় এটা আমাদের জন্য একটা লজ্জাকর বিষয়, তো এরকমভাবে কিছু সুপারিশ নিয়ে ফাতেমাকে বিভিন্নভাবে বলে আল্লাহ রসুলের কাছে পাঠানোর জন্য একটি কথা তারা আলোচনা এনেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এটা জানতে পেরেছেন এত শক্ত কথা বলেছেন, দেখো ইসলামের কথাগুলো এমন যে লাউ আন্না ফাতিমা বিনতে মুহাম্মদ, এই যে ফাতেমা আছে আমার মেয়ে ফাতেমা, আল্লাহ না করুক সেও যদি এই চুরির মামলায় কোনো অপরাধী হয়, আমি মুহাম্মদ আমার মেয়ে হিসাবে তাকে যে মুক্তি দেব এমনটি ঘটবে না, এমনটি ঘটবে না, প্রতি আতিয়াদুহু তার হাত অবশ্যই কাটা হবে। কারণ এখানে অপরাধী যে তাকে দেখতে হবে, তার সম্পর্ক কোথায়, কার মেয়ে কার সন্তান বা কোন দলের লোক, কার সাথে তার সম্পৃক্ততা, এগুলো কোনো কিছুই খোঁজা হবে না। অপরাধ করেছে, অপরাধীদের শাস্তি সাজা অবশ্যই এটা ভোগ করতে হবে। তাহলে ইসলামের বিষয়গুলো এত শক্ত বা এত কঠিন, এটা আসলে কঠিন নয়, বরং এর মাধ্যমে সামাজিক নিরাপত্তা বাড়ে, মানুষ সুন্দরভাবে তাদের স্বাভাবিক জীবন যাপন করতে পারে। আজকে আমাদের এই নিরাপত্তাহীনতায় আমরা ভুগছি, যে আপনি 1 লক্ষ টাকা নিয়ে হেঁটে যাবেন, বড় ধরনের পেরেশানি থাকে, হায় রে কোন দিক দিয়ে আবার পকেট মার ধরে, কে আবার দেখলো, ব্যাংক থেকে কিছু টাকা নিয়ে আসবেন, এটা ওই দেখা যায় বস্তার ভিতরে ঢুকায়, ভাই কি নিয়ে যান, এই বাজার ঘাট করে আসছি, এরকমভাবে ভাব ধরে আমাদেরকে যেতে হয়, এরকমভাবে একেবারে সাহসিকতার সাথে হাতে টাকা নিয়ে যাব, দামি মোবাইল নিয়ে যাব, এটা দেখা যায় বিভিন্ন সময় আমরা পেরেশানির ভিতরে থাকি। তো ইসলাম এই সামাজিক নিরাপত্তার জন্য এ জাতীয় কিছু বিধানগুলো দিয়েছে, এই বিধান যদি কার্যকর হয় সমাজের ভিতরে, সমাজের ভিতরে অবশ্যই শান্তি আসবে। এই আয়াতের ভেতরে আল্লাহ রসুলের এই ফয়সালাটি এই মুনাফিকের পছন্দ হয়নি, পছন্দ না হওয়ার পরে সে কি করল, সর্বশেষ ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে গেল। ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে তার আশা ছিল এমন যে ওমর যেহেতু অনেক শক্ত এবং কাফের আশিদ্দা ও আলাল কুফফার, ওমরের সিফাত যেটা কোরআনুল কারিমে বর্ণনা করা হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দা ও আলাল কুফফার, আল্লাহ রসুলের সাথে যে সমস্ত সাহাবায়ে কেরাম থাকে তারা
রুহামা উবাইনাহুম, মুসলমানদের মাঝে পারস্পরিক ব্যাপারগুলোতে খুব নম্র ভদ্র একজন আরেকজনের সাথে হামদর্দি এবং খুব সুন্দর নরম আখলাকের সাথে তারা ব্যবহার করে, কিন্তু কোনো কাফেরদের ব্যাপারে, কোনো মুনাফিকদের ব্যাপারে, আল্লাহ দ্রোহী কোনো ব্যক্তির ব্যাপারে তারা অত্যন্ত কঠোর, খুব শক্ত তারা, শিদ্দাও আলাল কুফফার, কাফেরদের বিরুদ্ধে তারা অত্যন্ত মজবুত। তো এই বিষয়টিকে সামনে রেখে মুনাফিক মনে করছিল যে আমি তো আসলে মুসলমান, তো আমার এই ব্যাপারটি, মামলাটি যখন ওমরের কাছে যাবে তো ওমর মনে হয় আমার পক্ষে আবার সানি করে দিবে। তো ঘটনাটি সম্পূর্ণ বিপরীত ঘটেছে। কি হয়েছে, ওমরের কাছে যখন গিয়েছে যে একটা বিচারের সানি করার জন্য আমরা এসেছি, দ্বিতীয়বার এই বিচারটি আমরা আবার আপনার কাছে নিয়ে এসেছি, ওমর রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করলেন, সানির জন্য এসেছো, তাহলে এর প্রথমবার বিচারটা কে করেছে, প্রথম বিচারটা কে করেছে, দ্বিতীয়টা তো আমার কাছে আসলে বুঝলাম। তখন মুনাফিক খুব দৃঢ় বিশ্বাস নিয়ে বলল, প্রথমটা তো আল্লাহ রসুল করেছেন, কিন্তু ও তো ইহুদি, ইহুদির পক্ষে বিচারটি চলে গিয়েছে। আচ্ছা তুমি একটু ওয়েটিংয়ে থাকো, একটু বসো। ওমর রাদিয়াল্লাহু আনহু ঘরের ভিতরে চলে গেলেন, সাথে সাথে তরবারি নিয়ে এসে এক গর্দানের উপরে একটি মেরেছেন, বেশি আর প্রয়োজন হয়নি। কারণ এখানে আল্লাহ রসুল যে ব্যাপারে সমাধান দিয়েছেন, আল্লাহ রসুলের ফয়সালাটা তুমি মানতে পারো নি, আল্লাহ রসুলকে তুমি অস্বীকার করলে, রসুলের সাথে এটা একটা কুফুরি তোমার হয়ে গেল, আল্লাহ রসুলের এই অবাধ্যতার কারণে এই পৃথিবীতে থাকার তোমার কোনো অধিকার নেই। ওমর রাদিয়াল্লাহু তখন যেটা করলেন তো ওই পর্যন্ত এখানে শেষ। এই আয়াতের পরিপ্রেক্ষিতে ঘটনাটি সামনে রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমা নাযিল করলেন যে এটা আসলে মুনাফিক ছিল, এই মুনাফিক এই বিচারগুলো পছন্দ হয়নি। আর ইউরিদু না ইয়াতাহাকামু ইলা তাগুত, সে কাব ইবনে আসরাফের দিকে যাওয়ার জন্য মানসিকতা তার ছিল, বা এরপরে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে যখন গেল এটার তার মানসিকতা ছিল যে এই মামলার কোনো পরিবর্তন হবে, তার ফয়সালার কোনো পরিবর্তন হবে। সে আসলে এভাবে শয়তান তাগুতের দিকে সে ছুটছে, সে আল্লাহর রসুলকে কখনোই মানতে পারেনি। শুধু এতটুকুই নয়, বরং এরপরের যে ঘটনাটি সামনের আয়াতের ভিতরে আসছে যে তাকে যখন এভাবে মেরে ফেলা হয়েছে, তার উত্তরাধিকারী যারা ছিল এরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে এসেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওমরের কাছে, ওমরের বিরুদ্ধে আমার মামলা, ওমরের বিরুদ্ধে যে এভাবে আমাদের এই লোকটাকে ওমর হত্যা করলো, এর আমরা একটা বিচার চাই, কেন কি হয়েছে। আচ্ছা তো ওমর রাদিয়াল্লাহু কি বলবেন, তার আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে কারিমা নাযিল করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের ভিতরে স্পষ্ট বলে দিলেন যে তারা, তার ওয়ারিস যারা আছে, এই ওয়ারিসরা দাবি করছে আসলে আমাদের এই মাইয়্যিত, সে তো তার উদ্দেশ্য ছিল ভালো, তার উদ্দেশ্য ছিল এটার একটা সংশোধন বা উভয়ের মাঝে যাতে একটা মিল হয়ে যায়, কোনো ধরনের দূরত্ব না থাকে, এরকম একটা সংশোধনের জন্য ওমরের কাছে যাওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের মাধ্যমে জানিয়ে দিলেন আসলে তার এমন কোনো উদ্দেশ্য ছিল না, বরং তার ভিতরে নেফাকই ছিল, মুসলমানদের এই বিষয়গুলো তার ভালো লাগতো না, আল্লাহ রসুলের এই ফয়সালাটা কি তার ভালো লাগেনি, এইটাই ছিল তার মূল মানসিকতা। তাহলে মুনাফিক যারা হবে তাদের স্বভাবের ভিতরে একটা হবে, ইসলামকে তারা বাহ্যিকভাবে ব্যবহার করবে, বিভিন্ন সময় প্রয়োজনে ইসলামের লেভেল তারা লাগাবে, কিন্তু মনের ভেতরে ইসলামের কোনো বিষয় তাদের থাকবে না, ইসলামের ভালোবাসা তাদের থাকবে না, অনেক সময় দাড়ি টুপিও তারা রাখবে, জামাও পরবে, কিন্তু মুসলমানদের ভিতরে উস্কানিমূলক কথা তারা বলবে, বিভিন্নভাবে ইসলামের বিরুদ্ধে অনেক কথা বলবে, নির্বাচন যখন আসবে দাড়ি টুপি জামা সব কিছু তারা লাগাবে, কিন্তু ইসলামের বিরুদ্ধে তাদের সব কিছু থাকবে, সংসদের ভিতরে ইসলামের বিরুদ্ধে তারা আইন পাশ করবে। এরকমভাবে কিছু মুনাফিক ওই যুগে যেমন ছিল, এই কিয়ামত পর্যন্ত এই মুনাফিকদের ধারাবাহিকতা, এই সিলসিলাগুলো চলতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের মাধ্যমে শুধু ওই সময় তৎকালীন ঘটনাটি শোনানোর উদ্দেশ্য নয়, বরং এই চরিত্রের কিছু লোক পৃথিবীর ভিতরে সবসময় প্রবাহমান থাকবে, এদেরকে চিনে রাখা দরকার, এদের থেকে দূরত্ব বজায় রেখে সতর্ক অবস্থায় চলা দরকার। এই আয়াতে কারিমার বাহ্যিক একটি আলোচনা, ভিতরগত এই বিষয়গুলো এখানে আছে। তো এই আয়াতে কারিমার ভিতর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়টি বললেন, ওয়াকাদ উমিরু আন ইয়াকফুরু বিহি, তারা তো কুফরের নির্দেশ দিচ্ছে, ইরিদু শাইতান আন ইয়াদিল্লাহুম দালালান বাঈদা, শয়তান তাদের ঘাড়ে চড়ছে, ঘাড়ে চড়ে তাদেরকে পথভ্রষ্ট করে দিয়েছে, তাদেরকে দূরে সরিয়ে দিয়েছে। পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ, যখন তাদেরকে বলবে আসো তোমরা, ইলা মা আনজালাল্লাহ, যে আল্লাহ তাআলা যে কিতাব নাযিল করেছেন, আসো এই কিতাব থেকেই আমরা সমাধান করি, কিতাব থেকেই আমরা আলো গ্রহণ করি, ওয়াইলার রসুল, রসুলের কাছে আসো, রসুলের চরিত্র এবং আখলাকটা তোমরা গ্রহণ করো। এই অবস্থা দাওয়াতের কাজ যখন তুমি করবে, রাআইতাল মুনাফিকিন, যারা মুনাফিক
এদের চরিত্রতা তখন ফুটে উঠবে, তারা তখন তাদের বাস্তব অবস্থাটা তোমরা বুঝতে পারবে। তারা কি করবে, ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, বিভিন্ন ভাবে তোমাদের থেকে একটু দূরে সরে যাবে, পা পিছলিয়ে অন্যদিকে চলে যাবে। এই তুমি নামাজের কথা বলবে, দাওয়াত দেবে, আরে ভাই আসতেছে জান্না, আরে পড়ব, মানে সমস্যা নাই, আরে এখন না, আর একটু পড়ে, এইভাবে বিভিন্নভাবে শুধু পিছলা কাটার জন্য তারা চেষ্টা করবে। ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, যখন সমাজের ভিতরে এরকম বিষয়গুলো দেখবে, মনে করবে যে নেফাকের কিছু স্বভাব তাদের ভিতরে ঢুকে গিয়েছে। আমরা জানি মুনাফিকদের অনেকগুলো চরিত্র আছে, তিনটা চরিত্র খুব ভয়াবহ, এজন্যই হাদিসের ভিতরে আয়াতুল মুনাফিকে সালাস তিনটা আলোচনা গুরুত্ব সহকারে বলা হয়েছে। কিন্তু মুনাফিক যে শুধু এই তিনটার মাঝেই সীমাবদ্ধ, বিষয়টি আসলে এমন নয়, বরং মুনাফিকদের আরো অনেকগুলো চরিত্র আছে। এর ভিতরে এই আয়াতে যেটা বলা হয়েছে যে আল্লাহ রসুলকে তারা মানে না, বাহ্যিকভাবে হ্যাঁ ইসলাম সম্পর্কে অনেক কিছু, ভিতরে ভিতরে তাদের মনের ভিতরে বিভিন্ন ধরনের শয়তানি থাকে, এটা একটা মুনাফিকের চরিত্র। মুনাফিকদের আরেকটি চরিত্র এই দ্বিতীয় আয়াতের ভিতরে, অর্থাৎ সূরা নিসার 61 নং আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উল্লেখ করছেন। এরা কি করে, যখন ইসলামের কথা বলা হয়, দিনের কথা বলা হয়, যখন তাদেরকে দাওয়াত দেওয়া হয়, বিভিন্নভাবে তারা দূরে সরার জন্য তারা শুধু চেষ্টা করে, এই পথ থেকে কিভাবে ভাগবে এই চেষ্টা তারা করতে থাকে। বুঝতে হবে কিছু মুনাফিকদের এই নেফাকের কিছু স্বভাব তাদের ভিতরে ঢুকে গিয়েছে। তো এই আলোচনাগুলোর মাধ্যমে শিক্ষাটা কি, শিক্ষাটা হলো এমন কোনো বিষয় যেন আমাদের না আসে। দুনিয়ার বিষয় যদি কেউ বলে ভাই এখানে এত টাকা লাভ, খুব সুন্দরভাবে টাকা না থাকলেও অন্যের থেকে ঋণ করে হলো ব্যবসার ভিতরে আমরা দেওয়ার চেষ্টা করি, দিনের ব্যাপারে যখন লাভের কথা বলা হয় ভাই এই জায়গায় এই কাজটা করলে এত লাভ, আরে ভাই পরে করবো না আসতেছি, এরকম অজুহাত না দেখিয়ে, কারণ অজুহাত দেখাবে কারা, এটা হলো মুনাফিকদের স্বভাব যাদের ভেতরে আছে তারা দেখাবে। আমাদের কি করণীয়, সাথে সাথে ওই বিষয়গুলোর সাথে লাভবায়িক বলা যে হ্যাঁ আমি উপস্থিত আছি। দিনের যত ধরনের যত সোবার যতগুলো কাজ আছে, দিনের কাজ যখন সামনে আসবে সার্বিকভাবে এখানে শরীক থাকার, এখানে সম্পৃক্ত থাকার জন্য চেষ্টা করা, এটাই হলো মুনাফিকদের আখলাক, এটাই হলো মুনাফিকদের, এটাই হলো মুসলমান যারা, মুসলিম যারা, মুমিন যারা, তাদের একটি বৈশিষ্ট্য এবং আখলাক। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে এই আলোচনাগুলো মুনাফিকদের এই আলোচনা, সাথে সাথে এর বিপরীত আলোচনাটা যখন আমরা দেখব সাহাবায়ে কেরামের আলোচনা, দিনের যে কোনো কাজ যত কষ্ট থাকুক যত পেরেশানি থাকুক সাথে সাথে লাব্বাইক বলে তারা উপস্থিত হয়েছেন। জিহাদের ময়দানে ডাক এসেছে, তাদের মূল কাজ খেজুর পেকেছে, এখন খেজুর পাড়বে, এগুলোকে ফেলে দিয়ে ওই অবস্থায় তারা লাব্বাইক বলেছেন। শুধু নিজেরাই নয়, সবাইকে নিয়ে তারা লাব্বাইক বলেছেন। এটা হলো মুসলমানদের মুমিনদের একটা বড় চরিত্র। তাহলে এই জায়গা থেকে যে বিষয়টি আমরা বুঝি, এটা হলো ইসলামের যে বিষয়গুলো আসবে, এই দাওয়াতগুলো যখন আমাদের সামনে পৌঁছবে, যে কোনোভাবে এর সাথে সম্পৃক্ত থাকা, এর সাথে জুড়ে থাকা, এটা আমাদেরকে চেষ্টা করতে হবে। এর পরের আয়াতে ওই আগের আয়াতের সাথে সম্পৃক্ত, ফাকাইফা ইযা আসাবাতহুম মুসীবাতুম বিমা কদ্দামাত আইদিহিম সুম্মা জাউকা ইয়াহলিফুনা বিল্লাহ, ওই আগের ঘটনার ভিতরে যেটা বলা হয়েছে যে ও যখন মারা গেল এই বিশির, এরপরে তার পরিবারের পক্ষ থেকে ওয়ারিস যারা আছে তারা আল্লাহ রসুলের কাছে চলে এসেছে, আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, আসাবাতহুম মুসীবাতুন, তাদের কৃতকর্মের কারণে, তাদের আমলের কারণে যখন তাদের উপরে কোনো মুসীবত চলে আসে, ওই যে হত্যাটা এটাকে একটা মুসীবত হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উল্লেখ করেছেন। আসাবাতহুম মুসীবাতুন এটা কেন এসেছে, বিমা কদ্দামাত আইদিহিম, তার নিজের অপরাধের কারণে, নিজের ওই কৃতকর্মের কারণে, কারণ এটা সে আগেই করে ফেলেছে, এই অপরাধের শাস্তি এটাই হওয়া উচিত ছিল, আল্লাহ তাআলাও এই বিষয়টাকে সাপোর্ট দিয়েছেন। আল্লাহ রসুলের বিষয়গুলো যখন আসে, রসুলের বিরোধিতা যখন করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত কঠিন হয়ে যান এবং ইসলামের এই বিধানগুলো, এদেরকে মুরতাদ বলে দেওয়া হয়েছে, যারা মুরতাদ, মুরতাদদের শাস্তি অনেক কঠিন শাস্তি। তো সবসময় এই বিষয়গুলো আমাদের সামনে রাখা উচিত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইটাকে মুসিবত বললেন, দ্বিতীয়টা বললেন যে এই মুসিবতটা তার নিজের কারণে এসেছে। তো মুসিবত হয়েছে, নিজের কারণে এসেছে, কিন্তু তার পরিবাররা কি করলো, সুম্মা জাউকা ইয়াহলিফুনা বিল্লাহ, তারা আপনার কাছে এসে কসম করছে, শপথ করছে যে না এটা তো এমন না, তার আসল উদ্দেশ্য ছিল নিজেদের মাঝে একটি সম্পৃক্ততা বা নিজেদের মাঝে এই দূরত্ব কমানো, কাছাকাছি হয়ে যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন না, তাদের বিষয়টি আসলে এমন ছিল না, বরং তার ভিতরে মুনাফিকি ছিল, আল্লাহ রসুলের ওই বিধানটি তার মানতে ভালো লাগেনি, এজন্যই তার এটা উপযুক্ত শাস্তি ছিল। তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের ভিতরে যে বিষয়টি বললেন, ইন আরাদনা ইল্লা ইহসানাও ওয়া তাওফিকা, যে আমাদের উদ্দেশ্য ছিল কিভাবে আমরা এই মিলে যাব, উপায়ে একত্রিত হয়ে যাব, এই উদ্দেশ্যের কারণেই তো আমরা ওমরের কাছে গিয়েছিলাম, কিন্তু ওমর যে কাজটা করলো এটা ভালো না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ওমরের পক্ষে এই আয়াতে কারিমা নাযিল করে দিলেন যে ওমর যে কাজটি করেছে এটা ঠিক কাজ করেছে, কারণ রসূলের অমান্য যারা করে, অবাধ্য যারা হয়ে যায়, ওরা মুরতাদ হয়ে যায়।
পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, উলাইকাল্লাযীনা ইয়ালামুল্লাহু মা ফী কুলুবিহিম। এই মুনাফিকদের পুরো চরিত্র সম্পর্কে আল্লাহ তাআলা এখানে এক কথায় যে বিষয়টি বললেন, এই যে মানুষগুলো না, ইয়ালামুল্লাহু মা ফী কুলুবিহিম, তাদের অন্তরের ভিতরে কি চিন্তা চেতনা লালন করছে তারা, এই সব কিছুই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। তো এটা শুধু ওই মুনাফিক যারা ছিল ওদেরটাই জানতো বিষয়টি এমন নয়, বরং এখনও যারা এই বিভিন্নভাবে বাহ্যিকভাবে ইসলামের লিবাস লাগায় বা নামে মুসলমান আছে বা বাবা মুসলিম ছিল এভাবে, কিন্তু মনের ভিতরে ইসলাম বিদ্বেষী মনোভাব, মনের ভিতরে ইসলাম সম্পর্কে বিভিন্নভাবে বাজে মন্তব্য তারা করছে। কারণ আমাদের সমাজের ভিতরে এরকম ঘাপটি মেরে থাকা বহুত লতিফ সিদ্দিকী আছে, যারা ইসলামের বিরুদ্ধে, হজের বিরুদ্ধে, তাবলিগের বিরুদ্ধে বিভিন্ন সময়ে তারা এভাবে তাদের চুলকানি শুরু হয়ে যায়, উস্কানিমূলক কথা বলে, এরকম এক লতিফ সিদ্দিকী না, বহু আছে এরকম আমাদের সমাজে, এটা থাকবে। এদের যে ব্যাপারগুলো, এ ব্যাপারগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে দিয়েছেন। তোমরা আসলে মনে করছো যে আল্লাহ কিছু বুঝছে না, আল্লাহরে ধোকা দিবা বা আল্লাহ তোমাদের মনের খবর রাখেন না, ভুল কথা। ইয়ালামুল্লাহ মা ফী কুলুবিহিম, তোমাদের অন্তরে ভিতরে যা আছে এ সব কিছুই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। সুতরাং এখনো তোমরা সংশোধন হও, তোমাদের মনের ভিতরে যদি কোনো ধরনের এইভাবে কোনো ধরনের মন্তব্য থাকে বা কোনো ধরনের ইসলাম সম্পর্কে দুর্বলতা থাকে, এগুলোকে দূর করে তুমি আসলে একজন খাঁটি মুসলিম হয়ে যাও, এটাই তোমার নাজাত আর মুক্তির পথ এবং এটাই তোমার পাথেয়, এটা তোমাকে সামনে নিয়ে চলতে হবে। ইয়ালামুল্লাহু মা ফী কুলুবিহিম। তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে আরেকটি বিষয় সংশোধন করেছেন, বিষয়টি হলো ফাআরিদ আনহুম। ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদের সাথে ঝগড়ায় কখনো লিপ্ত হবেন না, তর্কে কখনো লিপ্ত হবেন না, এটা দাওয়াতের একটা মূলনীতি। একজন মানুষ বুঝতেছে না, তাকে আমাকে যে বুঝাতেই হবে এই দায়িত্ব আল্লাহ আমাকে দেননি। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বলেন যে আপনাকে দারোগা বানিয়ে পাঠানো হয়নি যে আপনাকে একদম ওদেরকে ধরে এনে আপনাকে রিমান্ডে দিয়ে মুসলমান বানাতেই হবে, এমন দায়িত্ব আপনাকে দেওয়া হয়নি। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। যদি এমনটি হতো তাহলে আল্লাহর রাসূলের ফ্যামিলি থেকে একজনও মুসলিম হওয়া ছাড়া দুনিয়া থেকে বিদায় নিতে পারতো না, বরং আল্লাহ রাসূলের চাচাকেও তো আল্লাহ তাআলা এভাবে রাসূল বহু চেষ্টার পরেও করতে পারেননি, বরং সাথে সাথে আয়াতে কারিমা নাযিল হয়ে গিয়েছে, লা তাহদি মান আহবাবতা, আপনি মনে চাইলেই, ইচ্ছা করলেই একজনকে যে হেদায়েত দিয়ে দেবেন, হেদায়েতের এই চাবিকাঠি আপনার হাতে দেওয়া হয়নি। আল্লাহু ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ তাআলার কাছে আল্লাহ হেদায়েতের চাবিকাঠি রেখেছেন, যাকে ইচ্ছা আল্লাহ তাকে হেদায়েত দিবেন। আমাদের দায়িত্ব হলো আমরা হেদায়েতের মুখাপেক্ষী, হেদায়েতের মুহতাজ, সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হেদায়েত কামনা করা, হেদায়েত চাওয়া, এটাই আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। প্রতি সালাতের ভেতরে, প্রতি রাকাতে এই দোয়াই আমরা প্রার্থনাই আল্লাহর কাছে করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হেদায়েত দাও আল্লাহ, আমাকে হেদায়েত দাও, সঠিক পথে রাখো, আমরা যেন বিপদগামী না হয়ে যাই, এ কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তাহলে এই আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষ এসে যে বিষয়টি বললেন, যদি কেউ এভাবে শুনতে না চায়, বুঝতে না চায়, জোর করে তাকে বুঝাতেই হবে, এমনটি দাওয়াতের কোনো কৌশল এবং হিকমত নয়। আমাদের দায়িত্ব হলো আলাইনাল বালাগ, আমাদের দায়িত্ব হলো পৌঁছানো, শুনুক না শুনুক এটা তার ব্যাপার, এটা তার কাছে। কারণ ফামান শাআ ফালইউমিন ওয়ামান শাআ ফালইয়াকফুর, আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছেন, যে ইচ্ছা ফালইউমিন, ঈমান আনবে, ঈমান গ্রহণ করবে, ওয়ামান শাআ ফালইয়াকফুর, যার ভালো লাগে না সে দূরে সরে যাবে, কোনো ধরনের আমাদের হিসাব নিকাশ নেই, আমার দায়িত্ব থেকে আমি মুক্ত হয়ে যাব। তাহলে এখানে দাওয়াতের একটি মূল মাধ্যম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করছেন, ফাআরিদ আনহুম, এই জাতীয় খাউজানি চুলকানি যাদের আছে বা ইসলাম সম্পর্কে বাজে, এদের থেকে সবসময় দূরে থাক, কারণ ওদের সাথে গেলে ওদের হেদায়েতের মানসিকতা ওদের ভিতরে নেই, ওরা শুধু ঝগড়া করবে, শুধু প্রশ্ন করবে, আটকানোর জন্য চেষ্টা করবে, আমাদের ভিতরেও কিছু লোক আছে, জানার জন্য নয় বরং আটকানোর জন্য, এটা জানেন এটা কেন হয়েছে, আরে ভাই আমলের তুমি তাশাহুদ বলে যাও, সূরা ফাতিহাটা বলে যাও, কালেমাটা ঠিক মতন বলে যাও, এগুলোর কোনো খবর হয় না, হ্যাঁ কোন জায়গায় কে কি করেছে, এটা কেন হলো, যা এইটা এই জাতীয় বাজে প্রশ্ন নিয়ে তাদের মাথার ভিতরে শুধু গুড়গুড় করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এক কথা একটি হেদায়েত দিয়েছেন, একটি মূল মন্ত্র আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছেন, মূল কথা বলছেন, ফাআরিদ আনহুম, দাওয়াতের কথা বলো, বেশি বেশি এগুলো বলো, এই আজে বাজে প্রশ্ন যেগুলো করে এগুলো থেকে সবসময় দূরে থাকো, তোমার দায়িত্ব তোমার এদের শুধু পৌঁছিয়ে দেয়া, এদের উত্তর দেওয়া তোমার দায়িত্ব নেই। হ্যাঁ, তবে তুমি আরেকটি কাজ এখানে করতে হবে, যেটা করতে হবে এটা হলো ওয়াইজহুম, তাদেরকে নসিহাত করতে হবে, তাদেরকে বুঝাতে হবে, তুমি আমভাবে কথাগুলো বলতে থাকো। নসিহাতের ভিতরে দুইটা ফায়দা আছে, দুইটা ফায়দা হয়, একটা হলো এই নসিহাতের মাধ্যমে যদি হেদায়েত কপালে থাকে হয়তো এর মাধ্যমে তার অবস্থার পরিবর্তন হবে, আমলের সুন্দর একটি অবস্থা হবে। আর দ্বিতীয় যেটা হলো, এটা হলো আমার নিজের জন্য,
এই ওয়াজ করা, নসিহাত করা, মানুষকে দিনের কথা বলা, এটা একটা ইবাদত। যখন আমি এই দাওয়াতের এই কাজগুলো করব, মানুষকে নসিহাত করব, মানুষকে দিনের কথা বলবো, ভালো উপদেশ দিব, এই সবগুলো এটা একটা বড় ধরনের ইবাদত হবে। এর মাধ্যমে আমার আমল নামার ভিতরে আমল লেখা হচ্ছে। তো মানুষ শুনলো কি শুনলো না, মানুষ আমল করলো কি করলো না, সেটা ভিন্ন বিষয়। আমি যখন এই দাওয়াতগুলো দেবো, ভাই নামাজ পড়েন বা এটা করেন বা একটু ভালোভাবে চলাফেরা করেন, পরিবারের ভিতরে এই উশৃঙ্খলা এগুলো বেহায়াপনাগুলো ছেড়ে দেন, এই ইসলামের এই বিষয়গুলো নিয়ে আমরা চলা আমাদের উচিত, এইভাবে যখন আমি বলবো, এর মাধ্যমে আমার নিজের ভিতরে হেদায়েত আসবে এবং এই যে কথাগুলো বললাম এই পুরো কথাগুলোই আমার সওয়াব হবে। কারণ এই প্রত্যেকটা কথা, আমার যে কথাগুলো আমি বলছি এই প্রত্যেকটা কথা আমার রেকর্ড হচ্ছে, এগুলোর হিসাব আমাকে দিতে হবে। এই যে আজে বাজে কথাগুলো বলি না, এই প্রত্যেকটা কথার আমাকে হিসাব দিতে হবে যে কথাগুলো আমি কেন বললাম বা এই ওয়ার্ডগুলো কেন আমি উচ্চারণ করলাম। কারণ কোরআনুল কারীম আল্লাহ তাআলা বিষয়টি স্পষ্ট করেছেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমরা যে কথাটাই আমরা বলি সাথে সাথে রাকীবুন আতীদ, আমার পাশে এখানে এই একজন ফেরেশতা আছে, এই ফেরেশতা সাথে সাথে এই বিষয়গুলোকে পুরোপুরি একেবারে হেফাজত করে নিচ্ছে, সব কিছু একেবারে সেভ করে নিচ্ছে। তো ভালো কথাগুলো এগুলো আমার আমলের পাল্লায় আসবে। কারণ আলজামনাহু ত্বায়রাহু ফি উনুকি, কোরআনুল কারীমে স্পষ্ট আল্লাহ তাআলা বিষয়টি বললেন যে আমার আমল নামার বিষয়টি আমার গলার ভিতরে তাবিজ হিসেবে এভাবে লটকিয়ে রাখা হয়েছে। ইকরা কিতাবাক, কিয়ামতের ময়দানে আমাকে বলা হবে তুমি তোমার আমলের খাতাটা পড়তে থাকো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে কোনো ধরনের সাক্ষীর কোনো প্রয়োজন নেই, তুমি তোমার ব্যাপারে পূর্ণাঙ্গভাবে ধারণা রাখতে পারবে। কারণ তোমার আমলের ফাইলপত্র তোমার এই গলার ভিতরে, ফি উনুকি, তোমার গলার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঝুলিয়ে রেখেছেন। তাহলে এই জায়গায় যে বিষয়টি আসছে, মুনাফিকদের চরিত্র সম্পর্কে আলোচনা এসেছে এবং সর্বশেষ যে বিষয়টি, এই উম্মতের বড় একটি দায়িত্বের কথা এখানে আলোচনা এসেছে, ওয়াইজ হোম, এই মানুষ মাঝে এই নসিহাতমূলক যে কথাগুলো, এই কথাগুলো তোমরা সবসময় বলতে থাকবে। এগুলোর মাধ্যমে তাদের উপকার না হলেও তোমার নিজের উপকার হবে। আজকে বড় একটা সমস্যা হলো এই ওয়াজ বা নসিহাত যেগুলো আছে না, এগুলোর ইসলামের একটা মৌলিক ধারা আছে, মূলনীতি আছে, নিয়ম নীতি আছে। এটা হলো আমি আমার নিজের ব্যাপারে নসিহাত করব, নিজেকে সংশোধন করার চেষ্টা করব, আমার সন্তানকে সংশোধন করার চেষ্টা করব, সন্তানকে নসিহাত করব। আবার সন্তান যদি পিতামাতা অন্য লাইনে চলে, সন্তান তার পিতামাতাকে নসিহাত করবে। কোরআনুল কারীমে এই বিষয়গুলো আলোচনা এসেছে। যেমন ধরুন ইব্রাহিম আলাইহিসসালামের পুরো ঘটনাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে এনেছেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিম, এই যে আলোচনার মাধ্যমে ইব্রাহিম আলাইহিসসালাম, ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান, তার পিতাকে সে নসিহাত করছে, পিতাকে তিনি নসিহাত করছেন। তাহলে নসিহাতের একটা ধারা হলো যে সন্তান কখনো কখনো তার পিতাকে বলবেন যে বাবা আপনি নামাজ কেন পড়ছেন না, আপনাকে নামাজ পড়া উচিত, বাবা আপনার দাড়ি রাখা উচিত, আপনাকে এইভাবে পোশাক পরিচ্ছদগুলো ঠিক রাখা উচিত, বা আমাদেরকে হালাল রিজিক আপনি খান, কেন আপনি হারামের ভিতরে যাচ্ছেন, কেন সুদ গুছের ভিতরে যাচ্ছেন। একজন সন্তান, এটা আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব, এই দায়িত্বটা আমাদেরকে পালন করতে হবে। তাহলে নসিহাতের একটা ধারা হলো এটা। নসিহাতের আরেকটা ধারা হলো ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, লুকমান আলাইহিস সালামের নসিহাতের কথা আল্লাহ তাআলা কোরআনের ভিতরে এনেছেন। তো লুকমান হাকিম, তার সন্তানকে তিনি নসিহাত করছে। তাহলে আমাদের এখানে নসিহাতের একটা দায়িত্ব আমরা দিচ্ছি যে আমরা আমাদের সন্তানদেরকে বলবো বাবা তুমি নামাজে আসো, বা তোমার ভালোভাবে চলা উচিত, বা খুব বেশি ইনকামের জন্য হারাম পথে যেন না যাও, এরকমভাবে সন্তানকে নসিহাত করা, এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ আরেকটি দায়িত্ব। কিন্তু মূল বিষয়টি হলো আজকে আমাদের সমাজে আমরা নসিহাত শুরু করি তৃতীয় ব্যক্তি থেকে, কিন্তু কোরআনের নসিহাত হলো নিজের থেকে, সন্তান থেকে বা পিতামাতা, পরিবার, ফ্যামিলিগতভাবে। আজকে ফ্যামিলিগত কেউ কাউকে আমরা নসিহাত করছি না, হ্যাঁ যে মেয়ে, আরে মা তোমার তো এইভাবে চলাফেরাটা আসলে উচিত না, তুমি পর্দার সাথে চলো, এ কথা বলি না। বরং মসজিদে শিখে করি, আরে অমুক হাজি সাহেবের মেয়ে কীভাবে যে চলাফেরা করে জানেন আপনি। তৃতীয় আরেক ব্যক্তি সম্পর্কে, আর ইমাম সাহেব দেখেন না এই কাজ করতেছে, মুয়াজ্জিন সাহেব, সুবহানাল্লাহ, মানে তৃতীয় আরেক ব্যক্তি থেকে আমাদের আলোচনাগুলো শুরু হয়, আর একজনকে খুব সংশোধন করার জন্য মনে হয় অনেক দায়িত্বপ্রাপ্ত আমরা হয়ে গিয়েছি, এরকমভাবে বেশ কিছু বিষয় আমাদের সমাজের ভিতরে চলে আসছে। কিন্তু আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নসিহাতটা ঘর থেকে আসবে, ঘরের ভিতর থেকে এই হেদায়েতগুলো আসবে, সংশোধনগুলো ঘর থেকে আসবে, নিজের থেকে আসবে, নিজে ঘর, এরপরে অন্য অন্য। কারণ কোরআনুল কারীমের আয়াতগুলো যদি আমরা একটু দেখি, ইয়াজ্জুহাল্লাদিন, এক নম্বর আয়াত, ইয়াজ্জুহাল্লাদিন আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, প্রথম কথায় আল্লাহ তাআলা কি বললেন যে নিজেকে বাঁচাও, নিজের পরিবারকে বাঁচাও। তাহলে নিজের ব্যাপারটা আল্লাহ তাআলা আগে বললেন, এরপর পরিবারের ব্যাপারটা বলছেন,
এরপরে সমাজের ব্যাপারটা তৃতীয় স্তরে আসছে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেভাবে আল্লাহ রাসূলের দাওয়াতের যে পদ্ধতিগুলো এখানে যেমন ওয়াংজি আশিরাতাকাল আকরাবিন, তৃতীয় বিধান হলো এটা, ওয়াংজি আশিরাতাকাল আকরাবিন, আপনার নিকটত্ব আত্মীয় যারা আছে তাদেরকে আপনি সংশোধন করুন, তাদেরকে আপনি বুঝান। কিন্তু আমরা নিজেদেরকেও বুঝাই না, আত্মীয় স্বজনকেও বুঝাই না। আমাদেরটা হলো ওয়ালিতুনজিরা উম্মাল কুরা, আল্লাহ রাসূল চতুর্থ যে দায়িত্বটা পালন করেছেন, ওয়ালিতুনজিরা উম্মাল কুরা, পুরো সমাজকে আপনি সংশোধন করুন, সমাজকে আপনি ভয় দেখান, আখিরাতের কথা বলুন। আমরা এইটা থেকে শুরু করছি, আগের তিনটা আমাদের বাপ, আমাদের সমাজের ভিতরে এমন হচ্ছে, কারণ এতটুকু সাহস নাই আমার সন্তানকে আমি মসজিদের ভিতরে নিয়ে আসবো, কেমন বাবা আমি হলাম? আমাকে তো উচিত সন্তান, আমি ফজরের সালাতে আসছি বা আমার আমি নিজে নামাজে আসছি, আমার সন্তানকে ওভাবে নিয়ে আসা উচিত, এটা আমার দায়িত্ব এবং কর্তব্য ছিল। কিন্তু ঘর থেকে এত আসতে বের হই যাতে জোরে দরজার আওয়াজটা না হয়, কারণ তাদের ঘুম ভেঙে যাবে, ভয়ে ভয়ে আস্তে আস্তে আমরা বের হয়ে আসি, আমাদের অবস্থাটা তো এমন হয়ে যাচ্ছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে নসিহত সম্পর্কে গুরুত্বপূর্ণ একটি আলোচনা এনেছেন যে মুনাফিক হোক যে হোক, তুমি তোমার দিনের কথাগুলো বলবে, যদি সে শুনতে না চায় আস্তে সরে যাও, তাকে জোর করে বাধ্য করে তাকে মানাতেই হবে, এরকম কোনো কিছু না। আবার অনেক সময় আমরা একেবারে দৃঢ় সংকল্প, না ওকে শোনাতেই হবে, ওকে আমার বের করতেই হবে, ওকে নিতেই হবে, একটা পর্যায়ে কি হয়, এক পর্যায়ে দেখা যায় সে এই আমলগুলো কি অস্বীকার করে, জানা যাবই না আপনার, এটাও কোনো দাওয়াতের ধারা নয়, একজনকে আমি হ্যাঁ তাবলিগের জন্য বের করব, হ্যাঁ বেচারা এখন প্রস্তুত না, তোকে বের হতেই হবে, আর তোর নাকি সে তাবলিগ যাবই না, এই লোকটা সম্পূর্ণভাবে তাবলিগকে অস্বীকার করলো, এর জন্য আমি দায়ী, আমি তাকে গুনাহগার বানাচ্ছি, কারণ তার উপযুক্ত পরিবেশ এখন নাই, তাকে কেন আমি এখন এখন দাওয়াতের জন্য যাচ্ছি। এরকম কিছু বিষয় দাওয়াতের দায়ীদের যে অবস্থা, অবস্থাগুলো এই আয়াতের ভিতরে আছে। ফাআদানহুম ওয়াইযহুম, বরং কি বলবে, অকুল্লাহুম ফি আনফুসিহিম কওলান বালিগা, তাদেরকে সুন্দরভাবে নম্র ভাষায় তাদের সাথে কথা বলো, যাতে এই কথাগুলো তাদের হৃদয়ে রেখাপাত করে, হৃদয়ের গভীরে এর ভিতরে আসর করে, এই ক্রিয়ার মাধ্যমে তার অন্তরের টানে যেন সে বের হয়ে আসে, ইসলামের দিকে আসে। এটা হলো মৌলিক বক্তব্য, মূল কথা। যাই হোক মোহতারাম হাজিরিন, সামনে আরও চমৎকার সুন্দর কিছু আলোচনা ছিল, কিন্তু সময় একটু বেশি, তো আগামী আলোচনার সময় আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। মুনাফিকদের এই চরিত্র সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছে, সর্বশেষ নসিহাত সম্পর্কে আমাদের উচিত যে আমরা নিজেরা যাতে সংশোধন হই আল্লাহর কাছে এই দোয়া করা, এবং আমাদের সন্তানদের যাতে ন্যাক হয় এজন্য আল্লাহর কাছে দোয়া করা, স্ত্রী যাতে ন্যাক হয় এজন্য আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়াগুলোই শিক্ষা দিয়েছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এই পুরো সন্তান পরিবার ফ্যামিলি এদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে দোয়া শিক্ষা দিয়েছেন। তাহলে এইভাবে যাতে আমাদের এই সংশোধনগুলো হয়, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি।